भौगोलिक भावे डेमोक्रेटिक रिपब्लिक कंगोर सबचेये झुंकीपूर्ण एलाकाय नियोजित बांग्लादेश सेनाबाहिनी बृहत एई देशटिके तीनटी सेक्टरे भाग करा हयेछे। एर मध्ये नर्दार्न सेक्टरे नेतृत्व दिच्छे बांग्लादेश। शुधु निज देश नय, दक्षिण आफ्रिका, मरक्को, उरुगुए ओ नेपाल सेनाबाहिनीर नेतृत्वओ दिच्छेन बांग्लादेश सेनाबाहिनीर ब्रिगेडियर जेनारेल हाजारी। प्राय 150টি सशस्त्र मिलिशिया বাহিনীকে প্রতিহত করা বা অস্ত্রবিরতির আলোচনা করা ছাড়াও গ্রামগুলোর আর্থসামাজিক উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এই সেক্টর কমান্ডার। ইবোলা যেটা আমরা সবাই জানি প্রাণঘাতে একটা রোগ, এই প্রভিন্সে প্রকট আকারে আছে, ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে নাই, 14-15টা উপজাতি আছে। এই স্থানীয় চ্যালেঞ্জগুলোকে রেখে আমার সেক্টর এই পুরো ইতুরি প্রভিন্সের নিরাপত্তার দায়িত্বে মনুষ্কর প্রতিনিধিত্বকারী হিসেবে নিয়োজিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের সেনাবাহিনীর কর্মকর্তারা থাকেন, তাদের মধ্যে বাংলাদেশই প্রথম এই ফিমেল এঙ্গেজমেন্ট টিম নিয়ে তারা পেট্রোলিং করে, দুর্গম এলাকাগুলোতে যায় এবং এখানকার জনসাধারণের বিভিন্ন রকমের সেবা শুশ্রূষা করে থাকেন তারা। তো আমরা এরকম একটা ফিমেল এঙ্গেজমেন্ট টিমের টহল দলের সাথে আমরা আছি। তারা বুনিয়া শহরের বিভিন্ন দুর্গম এলাকায় যাচ্ছেন এবং তারা বিভিন্ন রকমের ফুড পেট্রোলিং কাজ করছেন। আমার সাথে যুক্ত আছেন এই ফিমেল এঙ্গেজমেন্ট টিমের টিম লিডার ক্যাপ্টেন সাবরিনা। এই পেট্রোল আমাদের সরাসরির প্রেজেন্সটা খুব দরকার, এটা এতে করে যারা খারাপ উদ্দেশ্যকারী আছে এবং অ্যাসাইলেন্স আছে তারা আমাদের প্রেজেন্স থাকলে ভয় পায়। নারী ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক দক্ষতায় সন্তুষ্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডিআর কঙ্গো মনুস্কের ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার জানালেন, শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সেনা নেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করছে জাতিসংঘ। মনুস্কোতে বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে, বিশেষ করে ফিমেল এনগেজমেন্ট ইউনিট খুব ভালো দক্ষতা স্বাক্ষর রাখছে। জাতিসংঘের পর্যালোচনায় অন্যান্য দেশের সেনাবাহিনী ও পুলিশের কাজের চেয়ে বাংলাদেশের মান অনেক বেশি ভালো। আমরা চতুর্মুখী অবস্থানে আছি, যে কোনো দিক দিয়ে যদি শত্রু আসে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ডেমোক্রেট।